তিনি ডিসেম্বরত তিনি রাজ্যের নির্বাচনী ফলাফলে ধূলিস্যাত করলে কংগ্রেসক নিজের দখলত থাকা দুখনক রাজ্য হেরালে কংগ্রেসে, কারণ তিনিখন রাজ্যতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিজেপির। আর কংগ্রেসের এই দুরবস্থা দেখি এটা ভয় খাইছে কংগ্রেসের মিত্রতা করা মিত্র দলসমূহে। মাহর মার দেখি এটা তিলে ফাট মেলার দরে হয়েছে। কংগ্রেসের দুরবস্থা দেখি চিন্তিত বিরোধী ঐক্যমঞ্চর দলসমূহ, কি করব কি নকরিব। সাংঘাতিক ধর্মসংকটত পড়ছে কংগ্রেসের মিত্র দল, কারণ সম্মুখত লোকসভার নির্বাচন। সেয়ে AIUDFৰ বিধায়ক করিমউদ্দিন বরভূঞার কটাক্ষ, এই নির্বাচনী ফলাফলের পিছত এতিয়া মিত্র দলসমূহের মাজত কাজিয়া লগাটো নিশ্চিত, কারণ এই দুরবস্থার পিছত কংগ্রেসে লোকসভাত অধিক আসন দাবি করব নারিব। আর 15টা দলের মাজত 14খন আসন ভগাবলে গেলে কাজিয়া লগাটো স্বাভাবিক। সময় প্রবলেম কি দল 15টা যিয়ে নহোক, আমি যিয়ে কো 15টা দল সিট 14খন, এতিয়া তো কাজিয়া হবই। 15টা নহয়, কংগ্রেসের এই দুরবস্থার পিছত বিরোধী মহাজোঁটত থাকিবগৈ কেবল 2-3টা দলহে। তীর্য মন্তব্য বিজেপি বিধায়ক বিনোদ হাজরিকার। না, এতিয়া মহাজোঁট 12টা, এই 12টা মহাজোঁটৰ ভিতৰত চাব, তেওঁলোকে নিজে ডিপ্রেশনত আহি গৈছে অলরেডি। আপোনালোকে চাব লাস্টত গৈ সেই 2-3টা তেওঁলোকে থাকিবগৈ, বাকি যতে ততে যাবগৈ, মানে মহাজোঁট নাথাকে। আৰু যিটো ইণ্ডিয়া এলায়েন্স কৰিছিলে, ইণ্ডিয়া এলায়েন্স এতিয়া ভাঙিবলৈ আৰম্ভ হ'ব। আপোনালোকে চাওক, এই খুব উইদিন 1 মান্থৰ ভিতৰত ইণ্ডিয়া যিটো এলায়েন্স আছিলে, সেইটো এলায়েন্সো সম্পূৰ্ণভাৱে চৰকাৰ হ'ব, সেইটো এটা নিশ্চিত হৈছে। বিধায়ক দিগন্ত কলিতাৰ মতে আন বিৰোধী দলৰ প্ৰয়োজন নাই, আজমলকহে লাগে কংগ্ৰেছক। আজমলৰ অক্সিজেন নহ'লে কংগ্ৰেছ জীয়াই থাকিব নোৱাৰে। আজমলৰ বিনা কংগ্ৰেছ আগবাঢ়িব নোৱাৰে। উইদাউট আজমল, উইদাউট AIUDF, অক্সিজেন নোলোৱাকে কংগ্ৰেছে এখোজো আগবাঢ়িব নোৱাৰে। আজি মই আপোনাক কৈ থলো। ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতাৰ মতে 15টা কিয় 50টা বিৰোধী দল একেলগ হলেও অসমত একো লাভেই নাই। 15টা নহয়, 250টা লগ লাগিলেও 200 কিলোমিটাৰ দূৰত থাকিব লাগিব মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ ওচৰ চাপিবলৈ। ক'ত থাকিব মহাজোঁট? যোৱা বিধানসভাটো কৰিছিল মহাজোঁট, 2019তো মহাজোঁট কৰিছিলে, 21ত কৰিলে, আকৌ দেখিছোঁ চব লগ লাগিছে। কোনো নীতি আদৰ্শ নাই, কেৱল শাসন লাগে শোষণ কৰাৰ কাৰণে। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ লাইন। দ্য ওৱান এণ্ড অনলি অৰিজিত সিং, কনচাৰ্ট ফৰ হাৰ্মনি, লাইভ ফ্ৰম দ্য ACA ষ্টেডিয়াম, বৰ্ষাপাৰা, গুৱাহাটী। On the 16th of December 2023, 7 p.m. onwards. Tickets available only on Book My Show.